শুক্রবার জগদ্ধাত্রী পুজো উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের টিকরহাট বেলতলা এলাকায় বেলতলা পুজো কমিটি ও একটি ওষুধের দোকানের যৌথ উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। এদিন প্রায় 400 জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। উদ্যোক্তারা জানান, এদিন বিনামূল্যে উচ্চতা, ওজন পরিমাপ, ব্লাড প্রেশার, সুগার, থাইরয়েড, চক্ষু পরীক্ষা ও ইসিজি করা হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আমরা মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে, এখানে 500-700 লোক এখানে উপস্থিত আছে এবং 300-400 লোকের অলরেডি হয়ে গেছে। আমাদের এই ক্যাম্প মোটামুটি 5টা পর্যন্ত চলবে। হঠাৎ আপনাদের এই ফ্রি চেক আপ করার কারণ কি? কারণ হচ্ছে আমরা সমাজ কল্যাণের অনেক রকমের কাজকর্ম আমরা করি, সেই ভাবনা চিন্তাতেই আমরা এটা করেছি। এবং আমাদের জগদ্ধাত্রী পুজো হচ্ছে প্রায় 12 বছর হয়ে গেল এবং আমরা একটা অন্নকূপ করি, তাতেও 2-4 হাজার লোক খায় এবং আমাদের পাড়া যত ছেলে মেয়ে বউ বাচ্চা যারা আছে প্লাস আমাদের পাড়ার আশেপাশে যে সমস্ত পাড়া আছে সেই পাড়া থেকেও সব লোক আমাদের এখানে উপস্থিত থাকে। বস্ত্র বিতরণ হয়, মেডিকেল বিতরণ হয়, আমরা রক্তদান শিবির করি এবং আমরা ডেঙ্গু প্রতিরোধের জন্য যে সমস্ত প্রচার অভিযান পরিষ্কার পরিচ্ছন্ন। উদ্যোক্তারা আরও জানান, শুধুমাত্র ইসিজি করার ক্ষেত্রে 60 টাকা করে নেওয়া হয়েছে। এই পুজো এবছরে 12 বছরে পদার্পণ করল। আজকে ফ্রি চেক আপ হচ্ছে, মেডিকেল ক্যাম্প চেক আপ। এখানে ব্লাড সুগার টেস্ট, ইসিজি, তারপরে চোখ পরীক্ষা, ওয়েট ওয়েট, আরও সব রকম কোলেস্টেরল, এসব মানুষের ভিড় কীরকম? ভিড় এখানে এখন পর্যন্ত 700-800 লোকের ভিড় হয়েছে, আরও আসছে লোকে। 300 বর্ধমান থেকে টিঙ্কু সাউ, আনন্দ বার্তা।